আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা লিখিত প্রস্তুতি সম্পর্কে একটা বিস্তারিত এবং সুনির্দিষ্ট একটা আইডিয়া পাবে। পাশাপাশি আমি শেয়ার করব যে কিভাবে পড়াশোনা করলে লিখিত পরীক্ষা ভালো করা যেতে পারে। তো প্রথমে আমরা একটু নির্দেশনাটা দেখে নিই। নির্দেশনাটা অলরেডি আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো তোমরা এই পিডিএফটির যে বক্সটি দেওয়া আছে এই বক্সে ক্লিক করলে বিস্তারিত নির্দেশনাটি দেখতে পারবে। তো নির্দেশনায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টপিক দেওয়া আছে বি ইউনিটের জন্য। এখানে বাংলা এবং ইংরেজি অংশটা উল্লেখ করা আছে। এখন কথা হচ্ছে যে এই যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলোই কি শুধুমাত্র যথেষ্ট নাকি অন্য কোনো টপিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু দেখব। আর পাশাপাশি আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই যে যে টপিকগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা টপিকই কি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা, তো আমরা একটু দেখি এখন। তো প্রথমে রয়েছে বাংলা সাবজেক্টটি। বাংলার জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা যারা বি এবং ডি ইউনিট টে পরীক্ষা দিবে তোমাদের উভয়ের জন্য সাজেশন হচ্ছে মূল বই খুব ভালো করে পড়া। যেহেতু এবার নির্দেশনাতে বলে দেওয়াই হয়েছে যে মূল বই থেকে প্রশ্ন করা হবে, সেজন্য তোমরা নিশ্চিত থাকতে পারো যে মূল বই অংশ থেকে একটি হলেও প্রশ্ন থাকবে। আর বিশেষ করে বি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছ তারা কোনোভাবেই মিস করতে পারবে না এই তোমাদের মূল বই, অর্থাৎ এইচএসসির যেই ফার্স্ট পেপার বইটি ছিল সেটা। তো এই অংশটা থেকে মূল বই অংশ থেকে কি কি আসতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল অংশ বা সিকিউ প্রশ্ন আসতে পারে, অর্থাৎ তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে কিংবা একটা কবিতাংশ দেওয়া থাকতে পারে, সেখান থেকে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন করতে পারে। দ্বিতীয়তে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন করা হতে পারে। এছাড়া রয়েছে শব্দার্থ, তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যেই শব্দার্থগুলো রয়েছে মূল বইয়ের সেই শব্দার্থগুলো পড়ে ফেলার চেষ্টা করবে এবং নিজে নিজে সেই শব্দার্থগুলো থেকে বাক্য গঠন করার চেষ্টা করবে। তো তোমরা যদি এই মূল বইটা এভাবে আমি যেভাবে বললাম এই জিনিসগুলোর উপরে ফোকাস দিয়ে শেষ করতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই শর্ট সিলেবাস অনুযায়ী, তো এভাবে শেষ করতে পারলে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের প্রস্তুতির অর্থাৎ লিখিত প্রস্তুতির জন্য বাংলা অংশের জন্য তোমরা মোটামুটি ধরো যে 50% তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে এই যদি শুধুমাত্র বাংলা মূল বইটা পড়তে পারো। এরপরে যেই অংশটা আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে অনুবাদ। অনুবাদ থেকে খুব সহজেই একটা প্রশ্নের উত্তর করতে পারবে এবং অনুবাদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো অনুবাদ তোমরা কী প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে অনুবাদ প্র্যাকটিস করার জন্য তোমরা চৌধুরী অ্যান্ড হোসেনের যেই ইংরেজি বইটা আছে, ইংলিশ গ্রামারের যেই বইটা আছে, অ্যাডভান্সড ইংলিশ গ্রামার, ওই বইটার শেষ অংশের একটা মানে অনুবাদের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে তোমরা অনুবাদটা প্র্যাকটিস করতে পারো। তাছাড়া অনুবাদে খুব কঠিন কোনো প্রশ্ন হবে না আমি আশা করি, তোমরা সহজেই উত্তর করতে পারবে। তো আরেকটা সাজেশন দিচ্ছি, অনুবাদের পাশাপাশি তোমরা প্রবাদ এবং প্রবচন এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবে, অর্থাৎ বাংলা প্রবাদ প্রবচনগুলোর ইংরেজি অর্থ এবং ইংরেজি প্রবাদ প্রবচনগুলোর বাংলা অর্থ এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে। এরপরে যেই বিষয়গুলো আসতে পারে আমার মতে যে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, এখানে কবিতা শুধু না, যেমন ধরো উপন্যাসের উদ্ধৃতি কিংবা নাটকের উদ্ধৃতি এইগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। এছাড়া ধরো যে কোনো প্রবন্ধের উদ্ধৃতি ব্যাখ্যা করতে বলতে পারে। তো এই তিনটা জিনিস গেল। এরপরে যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বি এবং ডি ইউনিটের জন্য সেটা হচ্ছে বানান সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা। তোমাদের কিন্তু বাংলা বানান নিয়ে দ্বিতীয় পত্রে মানে এইচএসসির দ্বিতীয় পত্রে একটা আলাদা একটা টপিক রয়েছে বানানের উপরে, তো তোমরা সেইটার উপরে একটু বেশি ফোকাস করার চেষ্টা করবে। এরপরে সাধু ও চলিত ভাষা তোমরা অলরেডি 9-10 শিখে এসেছো, তো নতুন করে আর পড়ার কিছু নেই। তো যদি একটু মনে হয় যে দেখা দরকার সেক্ষেত্রে 9-10 বইটা একটু দেখো তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে ভাষার অপপ্রয়োগ, এটা নিয়েও কিন্তু তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারে একটা টপিক আছে, তো তোমরা এই দুইটা টপিক বানান এবং ভাষার অপপ্রয়োগ এই দুইটা টপিক খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা দেখো সেক্ষেত্রে দেখবে যে উভয় ইউনিটেই ঘুরে ফিরে এই দুইটা টপিক থেকে প্রশ্ন এসেছিল, তো সামনেও এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই গেল হচ্ছে বাংলার প্রস্তুতি। এখন বাংলার জন্য তোমরা কি পড়তে পারো, বাংলার জন্য এক্সট্রা আমি মনে করি কোনো লিখিত পরীক্ষার জন্য মানে এক্সট্রা কোনো বই কেনার প্রয়োজন নেই। যদি মানে খুব বেশি প্রয়োজন মনে করো সেক্ষেত্রে তোমরা প্যানাসিয়া পাবলিকেশন কিংবা অন্য কোনো যে কোনো একটা বই কিনে নিতে পারো। এরপরে আমরা দেখি যে ইংরেজির ক্ষেত্রে কি আছে, ইংরেজির ক্ষেত্রে যে আছে হচ্ছে টেক্সট বুক।
এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ রিটেন পরীক্ষার জন্য, বিশেষ করে বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই টেক্সট বুকটা থেকে কি আসতে পারে, এই টেক্সট বুকটা থেকে তোমাদের টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসতে পারে, কম্প্রিহেনশন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, সেন্টেন্স মেকিং আসতে পারে, এরপরে সিনোনিমস অ্যান্টোনিমস আসতে পারে, এছাড়া এর বাইরেও আসতে পারে। এখন বাইরে থেকে যেগুলো আসবে সেগুলো কিন্তু আমরা বলতে পারি না কোথা থেকে আসবে, সেক্ষেত্রে তোমরা টেক্সট বুকটা যদি একটু পড়ো সেক্ষেত্রে তোমাদের একটা 50-50 চান্স থাকবে যে এখান থেকে হুবহু কমন পাওয়ার, সেক্ষেত্রে টেক্সট বুকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের সাথে একটু কিছু কয়েকটা টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ শেয়ার করব। তো তোমরা নামগুলো একটু দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন, ফুড অ্যাডাল্ট্রেশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইফেক্ট অন বাংলাদেশ, গ্লোবাল ওয়ার্মিং, জেন্ডার ডিসক্রিমিনেশন, ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, গ্লোবালাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, করোনা ভাইরাস, হায়ার এডুকেশন। তো এই টপিকগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবারের প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফ অংশে তোমার কিন্তু খুব বেশি লিখতে হবে না, মাত্র 10 লাইন যদি লিখতে পারো সেক্ষেত্রেই তোমার জন্য যথেষ্ট। তো তুমি চেষ্টা করবে যে এই যে যেই প্যারাগ্রাফগুলো আমি উল্লেখ করলাম টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল, এই প্যারাগ্রাফগুলো একবার অন্তত দেখে ফেলতে। এরপরে টেক্সচুয়াল যে প্যারাগ্রাফগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা তোমাদের শর্ট সিলেবাসের যেই কয়েকটা তোমাদের লেসন আছে, প্রত্যেকটা লেসন সম্পর্কে, লেসনের মানে যেই টপিকটা থাকে ওই টপিকটা সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নেবে, যাতে করে অন্তত 10 লাইন তোমরা পরীক্ষায় লিখতে পারো। এরপরে যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, এটা তোমাদের জন্য মাস্ট। ট্রান্সলেশন ইংরেজির ক্ষেত্রে ট্রান্সলেশন আসার সম্ভাবনা ধরো যে 70-80% সম্ভাবনা রয়েছে ট্রান্সলেশন আসার। তো ট্রান্সলেশন তোমরা কীভাবে চর্চা করতে পারো, এর জন্য আমি অলরেডি বাংলার ক্ষেত্রে বলেছি যে তোমরা একটু প্রবাদ প্রবচন এবং অ্যাডভান্সড যে বইটা রয়েছে চৌধুরী আইন হোসেনের, সেই বইটা তোমরা একটু দেখতে পারো। এছাড়া অতিরিক্ত যে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে প্রতিদিন পত্রিকার একটা করে আর্টিকেল পড়তে পারো। তো এই পত্রিকার আর্টিকেলগুলো পড়তে 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 তোমার হবে কি, প্রতিদিন তুমি দেখা যাবে যে নতুন নতুন কিছু ওয়ার্ড তোমার সাবকনশিয়াস মাইন্ডে থেকে যাবে, সেক্ষেত্রে তুমি হয়তো ট্রান্সলেশনের ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। আর আরেকটা যেটা ভালো অভ্যাস হবে সেটা হচ্ছে যে প্রতিদিনের ঘটনা খাতায় লিখে রাখা, সেক্ষেত্রে তুমি খাতা অথবা নোটপ্যাডেও লিখতে পারো ফোনের, অর্থাৎ ইংরেজিতে তোমাকে প্রতিদিনের ঘটনাটা লিখে রাখতে হবে। তো তুমি যদি এই জিনিসটা করো সেক্ষেত্রে কিন্তু তোমার অটোমেটিক প্রতিদিন একটা মানে ইংরেজির লেখার একটা অভ্যাস তৈরি হবে, যেটা তোমার জন্য ভালো উভয়ই মানে দিকে তুমি সহায়তা পাবে। অর্থাৎ তুমি যদি প্যারাগ্রাফ লিখতে চাও সেক্ষেত্রেও তুমি এটার মানে এইটার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে, পাশাপাশি ট্রান্সলেশনের ক্ষেত্রেও তোমার এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। আর আরেকটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে তুমি যদি তোমার এই অ্যাডমিশন টাইমের প্রত্যেকটা দিনের ঘটনা লিখে রাখো সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে তোমার জীবনের একটা অনেক সুন্দর একটা কি বলবো যে একটা সংগ্রহ হয়ে থাকবে বা একটা নোট হয়ে থাকবে, যে তুমি অ্যাডমিশনের এই যে এই সময়কার স্ট্রাগলটা যদি তুমি পরবর্তীতে দেখো সেটা বেশ তোমার জন্য বেশ ভালো। এরপর আমরা দেখি সাধারণ জ্ঞান। এখন তোমরা যারা বি ইউনিটের আছো তারা এখন যেও না, তোমরা একটু সাধারণ জ্ঞানের অংশটা দেখো। সাধারণ জ্ঞান অংশটা কেন দেখতে বলছি সেটা আমি ভিডিওর শেষে বলছি। সাধারণ জ্ঞান অংশে তোমরা যা যা পড়বে সেটা হচ্ছে যে ঢাবির ইতিহাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং ইতিহাসের পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত যে সমস্ত ভাস্কর্যগুলো রয়েছে, বিভিন্ন স্থাপনা রয়েছে, গ্রিক কবর রয়েছে, এই 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 জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে। এটা অনলাইনে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যে তোমাদের জন্য একটা PDF তৈরি করার জন্য তৈরি করতে। আচ্ছা, তো ঢাবি সম্পর্কে এই তথ্যগুলো তোমাদের জেনে নিতে হবে। এরপরে সাম্প্রতিক কিছু টপিক তোমাদের পড়তে হবে। এখন এই সাম্প্রতিক টপিকগুলো কী কী, সাম্প্রতিক টপিকগুলো ধরো যে তুমি যদি ডেইলি পত্রিকা পড়ো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক তুমি এই টপিকগুলো পেয়ে যাবে। তারপর আমি কিছু নির্দিষ্ট টপিক তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে করোনা ভাইরাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, যানজট বা ট্রাফিক জ্যাম, এরপরে রয়েছে নারী শিক্ষা, লিঙ্গ বৈষম্য, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, স্বাধীনতার 50 বছর, দেশের শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতি বা অবনতি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা উচ্চশিক্ষা যেটা বলে, তারপর হচ্ছে দেশের অর্থনীতিতে পদ্মা সেতু এবং মেট্রো রেলের ভূমিকা। এই যে যেই টপিকগুলো বললাম সাম্প্রতিক, এই জিনিসগুলো একেবারে না পড়লে নয়। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই। আমি আগেই যেটা বলেছি যে তোমাদের কিন্তু অনেক বড় কিছু লিখতে দিবে না, হয়তো 10 লাইনের কিংবা 12 লাইনের একটা রচনা লিখতে দিবে কিংবা একটা প্যারাগ্রাফ লিখতে দিবে,
তো সেইগুলো মানে লেখার জন্য কিন্তু খুব বেশি জানার প্রয়োজন নেই। আর একটা কথা মাথায় রাখবে যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, যারা প্রশ্ন কমিটিতে রয়েছেন, তারা কিন্তু এই ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বই ঘেঁটে প্রশ্ন করেন না, তারা কিন্তু মূল বইটাকে বেস করে প্রশ্ন করেন। আর পাশাপাশি হচ্ছে তারা তোমাদের একটু যাচাই করে যেন তোমার যেন তোমাদের বেসিকটা ঠিক আছে কিনা, তোমরা একটু দেশ সম্পর্কে বা আন্তর্জাতিক খবরগুলো তোমরা রাখো কিনা, এই জিনিসটা একটু যাচাই করে। তো অযথা অতিরিক্ত কোনো বইটই পড়ার কোনো প্রয়োজন নেই। তো এক্ষেত্রে সাধারণ জ্ঞানে ভালো করার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে তোমরা আমি যেই টপিকগুলোর কথা বললাম সেগুলো তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখবে যে এগুলো সম্পর্কে কী লেখা আছে, এবং প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করবে। পত্রিকার মধ্যে যেই টপিকগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে পত্রিকার আন্তর্জাতিক অংশটা, তারপর হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে প্রযুক্তি। এই তিনটা অংশ থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন থাকে দুই তিনটা করে। তো এই তিনটা জিনিস তোমাদের একটু দেখতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যখন এই ইন্টারনেটে সার্চ দিবে, গুগলে সার্চ দিবে, তখন কিন্তু অবশ্যই এটার বাংলা আর্টিকেলটাও পড়বে এটা সম্পর্কিত, এবং ইংরেজি আর্টিকেলটাও পড়বে, অর্থাৎ বাংলা ইংরেজি উভয় ভাষায় তোমার 10 লাইন অন্তত লেখার দক্ষতা অর্জন করতে হবে। তো তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে অটোমেটিক তোমরা পরীক্ষার খাতা এটা কাজে লাগাতে পারবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি সাধারণ কিনে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো কেন খ ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই টপিকগুলো যে শুধুমাত্র সাধারণকে নিয়ে আসতে পারে এমন কিন্তু নয়। এই টপিকগুলো প্রশ্নকর্তা চাইলে বাংলা কিংবা ইংরেজির যে কোনো একটা অংশে দিয়ে দিতে পারেন অনুচ্ছেদ আকারে। সেজন্য এই টপিকগুলো খ ইউনিটে যারা আছো তারাও একটু দেখে নেবে। পাশাপাশি তোমাদের এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ অংশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কোনো প্রকার সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আরও বিস্তারিত যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।